আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি পোলাও রান্না করবো, প্লেন পোলাও যেটা, সেটার জন্য আমি চুলা একটা প্যান বসিয়ে দিলাম। এখানে লবণ, আদা, রসুন নিয়ে নিলাম, দারচিনি, ঠেঙ্গা, এলাচ, কাঁচামরিচ, কিশমিশ, তেজপাতা সব কিছু নিয়ে নিয়েছি। এখানে আমি তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, আমি বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। এরপর যে আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি, প্রথমে আমি তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি ঠাঙ্গা নিয়েছি 2 টুকরো, এলাচ নিয়েছি 5টি, বড় এলাচ নিয়েছি 1টি, 2টা তেজপাতা আর কি মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি, লবঙ্গ দিয়ে দিয়েছি 6-7টি। দিয়ে আমি পেঁয়াজটাকে 2-3 মিনিটের মতো ভেজে নিব। এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পলার চালটা আর কি দিয়ে দিচ্ছি। আমি পলার চালটা আর কি 2-2.5 ঘন্টা আগে আর কি স্টিমারের মধ্যে রেখে দিয়েছিলাম পানিটা ঝরানোর জন্য। তো চালটাকে আগে ধুয়ে রেখে দিলে আর কি পোলাওটা বেশি ঝরঝরা হয়, খেতে ভালো লাগে। তো আমি পলার চালটা দিয়ে আর কি ভালো করে আর কি ভেজে নিচ্ছি। তো এখানে আমি লবণ, আদা, রসুন, আমি আদা রসুন 1 চামচ করে নিয়ে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে আর কি আমি মিক্স করে নিচ্ছি। তো পোলার চালটা যত বেশি আর কি ভাজা হবে, পোলাওটা তত বেশি আর কি ঝরঝরা হবে। তো 3-4 মিনিট আর কি সময় নিয়ে আস্তে ধীরে আর কি মানে এটাকে ভাজতে হবে। তো এভাবে করে আর কি আমি চালটাকে ভেজে নিচ্ছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে দিবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আমি চালটাকে প্রায় 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। যত বেশি ভাজা হবে তত বেশি আর কি পোলাওটা ঝরঝরা হবে। তো এখানে আমি পোলাওর চাল নিয়ে নিয়েছি 3 পট, আমি পট দিয়ে মেপে নিয়েছি, তাই 6 পট আর কি পানি দিয়েছি। যতটুকু পানি তার ডবল চাল তার ডবল আর কি পানি দিতে হবে, আপনারা আঙ্গুলে মেপেও দিতে পারেন। তা আমি দেওয়ার পর আর কি পানিটা দিয়ে ঢেকে দিয়েছিলাম, পানিটা প্রায় আর কি শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, 6-7টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, মুখটা একটু কেটে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি 1 টেবিল চামচের মতো আর কি কিশমিশ দিয়ে দিয়েছি। এখন আমি কেওড়া জল দিয়ে দিলাম, কেওড়া জলের যে মুখটা থাকে ওই মুখটা দিয়ে আর কি আমি 1 মুখ দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি আবারও ঢাকা দিয়ে ঢেকে দিলাম প্রায় 3 মিনিটের মতো। 3 মিনিট পরে কি আমি ঢাকাটা তুলে নিলাম। এখন আমি ঘি দিয়ে দিচ্ছি 1.5 চামচ, এটা তরকারি চামচ, তাই আর কি আমি টেবিল চামচে 2 চামচের বেশি হবে দিয়ে দিয়েছি। দিয়ে আর কি আমি চামচটাও একটু আর কি ভাতের সঙ্গে মিলিয়ে নিয়েছি, এতে করে আর কি ঘিটা আর কি চামচের লেগে যাবে, তাই দিয়ে আমি নেড়ে নিচ্ছি। আমি পোলাওটাকে আর কি নিচ থেকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, এতে করে চারপাশে আর কি সুন্দরভাবে হয়ে যাবে, উপরেরটা নিচে যাবে, নিচেরটা উপরে চলে আসবে, তাই পুরো আর কি একভাবে আর কি পোলাওটা হয়ে যাবে। তো আমি পোলাওটা নেড়ে দিয়ে আবারও 10 মিনিটের জন্য আর কি আমি চুলাটা অফ করে দিয়ে দিয়েছিলাম। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি আবারও নিচ থেকে একটু নেড়ে দিচ্ছি, নেড়ে তারপরে আর কি আমি বেড়ে নিব। তো মাশাল্লাহ আমার পোলাওটা অনেক বেশি সুন্দর ঝরঝরা হয়েছে আর খুব সুন্দর আর কি ফ্লেভারও বের হয়েছে, শাহি শাহি একটা ভাব আর কি বিয়ের মধ্যে যে পোলাওটা হয় ঠিক ওই রকমই আর কি আসছে। দেখেন মাশাল্লাহ আমার পোলাওটা কত সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে। তাই আমি পরিবেশন করে নিলাম, আমি পোলাওটাকে বেড়ে নিলাম, উপর দিয়ে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি। তা আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর অবশ্যই কমেন্টসে জানাবেন পোলাওটা কেমন হয়েছে। আজ এখানেই শেষ করব, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।